আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দিনী ভাইসব করোনা ভাইরাসের এই ভয়ঙ্কর আক্রমণে সারা দুনিয়া বহু মানুষ মারা যাচ্ছেন বহু মানুষ ইতিমধ্যেই আক্রান্ত হয়ে হাসপাতালে ঘরে আছেন এই মহামারী উপলক্ষে দুনিয়ার বহু সরকার প্রদান কর তাদের জেলখানা কয়েদিদেরকে বন্দীদেরকে মুক্তি দিচ্ছেন বাংলাদেশও যেহেতু পৃথিবীর একটি দেশ বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাশের কোরআন আল্লাহামাদুল্লাহ হোসেন সাইদি সাহেব হাফেজাহুল্লাহ বহুদিন যাবৎ কারাগারে বন্দি আছেন অনেক ওলামায়করাম এ দুর্যোগময় পরিবেশে যদি এ ধরনের একজন মুফাসিরে কোরআনকে সরকার মুক্তি দেয় তাহলে হয়তো আল্লাহ তালা খুশি হয়ে এই মহামারী থেকে জাতিকে হেফাজত করতে পারেন এবং একজন মুজলিম আলমে দিন আবার কোরআনের ময়দানে দিন প্রচারে খেদমত করতে পারে এই অনুভূতি থেকে সর্বশ্রেণীর ওলামা ইকরাম আমাদের সরকারের নিকট একটা আবেদন করেছেন অনলাইনে ফেসবুকে পত্রপত্রিকায় যে তারা যেন মালহনা দালার সেন সাজি সাহেব হাফেজ এই উপলক্ষে মুক্তি দেন এই মুক্তি চাওয়াকে কেন্দ্র করে আবার কিছু কিছু আলেম এ ব্যাপারে প্রতিক্রিয়া দিয়েছেন এর মধ্যে একজন বয়স্ক মুরব্বী আলেম যিনি বারো মিনিট ছিচল্লিশ সেকেন্ডের একটি বক্তৃতা দিয়েছেন এই বক্তৃতাটা তীব্র আক্রমণাত্মক এবং বক্তৃতাটা গত দুদিন যাবৎ অনলাইনে ভাইরাল হয়েছে এবং বহু মানুষের মধ্যে এই বক্তৃতাটা একটা বিভ্রান্তি এবং হতাশা এবং ভুল ধারণা তৈরি করেছে এই উপলক্ষে অনেক ভাইরা আমাকে আবেদন করেছেন আমি যেন এই মোহতারামের বক্তব্য কিছু উপর যে আলোচনা দিই বা এই বক্তব্যকে খণ্ডন করে কিছু কথাবার্তা বলি আমি প্রথম আমার ভাইদের কাছে আলোচনা অনুরোধ করতে চাই কোনো ওলামা একরামকে দয়া করে আপনারা অসম্মান করবেন না গালি গালাস করবেন না কারণ ওলাম একরাম হলেন ওয়ারাসাতাম বিয়া নবীদের এলিমের ওয়ারিস তারা এখন পৃথিবীতে সাহবা একরাম জীবিত নাই আল্লাহ রসুল সাল্লাম মদিনায় তার কাবর মুবারকের রাজা মুবারকের শো আছেন তো সেখানে তাদের এই আদর্শ আমরা কিন্তু ওলাম একরামের মাধ্যমেই পাচ্ছি অতএব আপনারা যারা অনলাইনে ব্যাপক অ্যাক্টিভ আছেন বিশেষ করে তরুণরাই বেশি এখন অনলাইনে আছেন আপনাদের কাছে অনুরোধ কোনো আলেমের বক্তব্য আপনাদের পছন্দ হোক অপছন্দ হোক দয়া করে অসম্মান করা তাকে বেজ্জুতি করা তার ইজ্জতহানি করার মতো কাজ করবেন না আমি আপনাদেরকে রসুলি করিম সাল্লামের একটা হাদিস সহি মুসলিম হাদিসটা এনেছে আমি স্মরণ করাই দিতে চাই নবী আলাইহি সাল্লাম বলেছেন মান সালাকা তরিখান ইয়াল তামিসু ফিহি এলমান সাহাল আল্লাহ বিহি তরিকান ইলাল জান্না যেই ব্যক্তি এলেম অর্জন করার জন্য পথ চলবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের পথ চলা সহজ করে দেবেন সোহান আল্লাহ জান্নাতের পথ জান্নাতের রাস্তা আল্লাহ তার জন্য সহজ করে দেবেন আর ওলামাইক্রাম সারা জীবন এলেম শিখেছেন এবং এখন এলেম বিতরণ করার জন্য বিভিন্ন জায়গায় বিচরণ করছেন এবং যারা এলেম শিখেন যারা এলেম প্রচার করেন তারাই মূলত ও রাসাতুলাম্বিয়া সুতরাং আপনার কাছে কোনো আলেমের বক্তব্য অপছন্দ হোক দয়া করে সম্মানের সাথে কমেন্ট করবেন এবং এই কমেন্ট যেন আপনার পাপের কারণ না হয় এবার আসুন এই মোহতারামের এই বয়স্ক তিনি আপনারা অনেকেই তাকে চেনেন আমি তার নামটা বললাম না তিনি তার যে বারো মিনিট ছিচল্লিশ সেকেন্ডের ভক্তি তাকে আমি নয়টি পয়েন্টে ভাগ করেছি সবগুলো পয়েন্ট আজকে আলোচনা করব না কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তবে আমি আমার এই ফেজে ওনার এই পুরো বক্তৃতাটার এই পর্ব আকারে যে কয়টা পর্ব হয় আমি পর্যালোচনাটা পেশ করবো আপনারা আমার এই ফেজে লাইক দিয়ে দয়া করে সবাই সাথে থাকবেন সেই নিয়তে আল্লাহ দিন প্রচারের নিয়তে সত্য জানার নিয়তে নে নিয়তে আল্লাহ তালা তৌফিক দিন এক নম্বর পয়েন্ট হলো তিনি আল্লামা দেলর হোসেন সাইদি সাহেব হাফেজ নবী সাহাবিদের দুশ্মন বলেছেন এবং মদুদি রাহেমাহুল্লাহের দোসর বলেছেন ইনআলিল্লাহিনী আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের অভিযোগ থেকে হেফাজত করুন এই পয়েন্টে আমি আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইসব আল্লামা সাইদি সাহেব হাফিজ নবী সাহাবিদের সাথে কি দুশ্মনী করেছেন তার এই দীর্ঘ সময়ের তফসিরুল কোরআন মাহফিল অনলাইনে আসে ফেসবুকে আছে ইন্টারনেটে আছে প্রচুর প্রচার হচ্ছে তো আপনারাই তার সাক্ষী যে এই মোহতারাম যে বলেছেন তিনি একজন মুরব্বী আলেম এবং দাঁড়ি পেকে গেছে বয়স হয়ে গিয়েছেন আল্লাহ তালা তাকে নেখায়াত দান করুক এবং তিনি সুস্থ থাকুন আমরা তার ভালো কামনা করি যে অথচ সাইদি সাহেব হাফিজ আহল্লাহ একজন নজনুম আলেমে দিন জনগণের প্রত্যাশা যে এ ধরনের বয়স্ক আলেমরা আল্লামা সাইদি সাহেব হাফিজাহুল্লার জন্য দোয়া করবেন বা তার মুক্তি কামনা করবেন কিন্তু তিনি এই অভিযোগগুলো অসত্য অভিযোগ যে আল্লামা সাইদি সাহেব কখনও নবী সাহাবিদের সাথে দুশ্মনী রাখেন নাই এবং তিনি তাকে মদুদির রাহেমাহুল্লাহ দোষর বলেছেন মদুদির রাহেমাহুল্লাহ তো তিনি ইন্তেকাল করেছেন উনিশশো সালে অনেক আগেই আর এই দীর্ঘ দিন প্রচারের জীবনে আপনারা সকলেই সাক্ষী যে তিনি মালাল্লা মদুদির রাহেমাহুল্লাহর কোনো বাংলাদেশে যে প্রচার করেছেন তিনি কি মদুদিকে জনগণের সামনে পেশ করেছেন নাকি আল্লাহর কোরআন রসুল সাল্লাহ সাল্লামের সুন্নাকে পেশ করেছেন এটা আপনারাই তার সাক্ষী অতএব এই অভিযোগটা অমূলক এটা মনে হয় মহতারাম ঠিক বলেন নাই আল্লাহ তালা তাকেও ক্ষমা করুক এবং আল্লা মাদি সাহেব হাফিজাউল্লাহকে আল্লাহ তালা ক্ষমা করুন দুই নম্বর তিনি বলেছেন যে সাইদি সাহেবের সাথে তার ব্যক্তিগত কোনো দুশ্মনী নয় বরং আকিদাগত দুশ্মনী এবং তিনি বলেছেন যে কবিরা গুণা করলে বা গুণা করলে মানুষে কাফের হয় না কিন্তু আকিদা খারাপ হলে মানুষ কাফের হয়ে যায় তা আল্লামা সাইদি সাহেবের আকিদার সাথে এদেশে ও ওলামা একরামের আকিদের কী পার্থক্য যেমন আমরা যারা মানে আকিদা লালন করি আকিদা একটা বিশাল সাফটার কিন্তু আমি সহজ সরলভাবে বলতে চাই আকিদা শব্দের অর্থ হইল বিশ্বাসমালা أقايد عقيدة بالششملا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إتا مدر عقيدة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده رسول إتا مدر عقيدة أمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت إتا عقيدة তো আল্লাহ সাহিদ সাহেবের কোরআন যা ওনারও তা আল্লামা সাহদি সাহেবের যে হাদিস পড়েন উনিও সে হাদিস পড়েন আল্লাহ সাহেদি সাহেব যেদিকে ফিরে নামাজ পড়েন উনিও সেদিকে ফিরিয়ে নামাজ পড়েন অতএব এখানে যে আকিদাগত দুশ্মনির কথা বলা হয়েছে না আল্লামা সাহাদ সাহেব নতুন কোনো আকিদা বানান নাই এবং এই পুরা জাতিকে আল্লামা সাহদি সাহেব হাফুজাহুল্লাহ নতুন কোনো আকিদা বুঝানো নাই বরং কিতাবুল ইমানে যে হাদিসগুলি আছে আকাই সাপ্তারে যে হাদি মানে আলোচনাগুলি আছে সারা জীবন আল্লামা সাইদি সাহেব হাফুল্লাহ এগুলি প্রচার করেছেন তাহিদের পক্ষে কথা বলেছেন শির্কের বিরুদ্ধে কথা বলেছেন মাজারে যে সকল শিরিক হয় মাজারের সাথে হক্কানে ফিরিদের সাথে তিনি কোনো দুশ্মনী রাখেন না এবং কৈমি ওলামা ইকরামকে তিনি অনেক সম্মান করে কথা বলেন অতএব ওনার বিরুদ্ধে যে উনি বুঝাতে চাইলেন জনগণকে যে না আকিদা খারাপ বিদায়ী উনি বিরোধিতা করছেন আসলে আকিদার কোনো পার্থক্য এই আলেমের সাথে সাইদ সাইদিশাহে হাফজাউল্লাহ বা যারা দিন কায়েমের কাজ করেন যারা দিনই সংগঠন করেন তাদের কারোই কোনো আকিদাগত পার্থক্য নাই আকিদা সবারই এক লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সাদু আল্লাহ ইল্লাহিল্লাহ ওয়াহদাউলা সারিক আল্লাহ এইসব আকিদা সবারই এক অতএব এই অভিযোগটাও অমূলক এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় আল্লাহ তালা হেফাজত করুক আল্লাহ তালা ওনাকেও ক্ষমা করুন আমাদেরকেও ক্ষমা করুন এরপরে তিন নম্বর অভিযোগ উনি মদুদি রাহেমাহুল্লার বিরুদ্ধে মাওলানা বা একটু সম্মানজনক কথা তো বলেন নাই বলেছেন মিস্টার মিস্টার মানে এটা টিটকারি ঠাট্টা যে এটা ব্যক্তিগত আক্রমণ এটা কিন্তু কবিরা গুনার পর্যায়ে বলে কেউ কারো ইজ্জত সম্মান নষ্ট করার জন্য একজন কাফেরও যদি হয় আল্লাহ তালা মুসিয়া সাল্লামকে ফেরাউনের নিকট পালন করে বলেছিলেন যে তুমি তার সাথে নরম ভাষায় কথা বলবে মানে একজন কাফেরের কাছে একজন অমুসলিমের সাথেও যদি আপনি কথা বলেন তারও কিন্তু একটা সম্মান আছে তাকে টিটকারি মেরে কথা বলা যাবে না তো এখানে তিনি টিটকারি করে মিস্টার মহদুদি বলেছেন রাহেমাহুল্লাহ না বলে তিনি মহদুদি রাহেমাহুল্লাহ নামের শ্বাসে লালনতুল্লাহ বলেছেন মিন জালে লালনতল্লাহ বলাটা লালনত মানে আল্লাহর অভিশাপ দিয়েছেন তিনি তো এখন আপনারা লক্ষ্য করেন লাল শব্দটা কিন্তু ভয়ঙ্কর একটি পাপ এবং হাদিসে এসেছে কেউ যদি কাউকে লালনত দেয় সেই ব্যক্তি যদি লালনতের উপযুক্ত হয় তাহলে লালত তার উপরে পড়ে আর যদি সে উপযুক্ত না হয় তাহলে লালত আকাশের দিকে যেতে চায় আকাশ জমিনে পড়তে চায় জমিন তাকে এরপরে যে কোনো সব দিক থেকে বাধাপ্রাপ্ত হয়ে যে লানত দিয়েছে লালত কিন্তু তার উপরেই পড়ে অতএব মালানা মদিদুর রাহেম আহল্লাহ একজন প্রখ্যাত আলেম দিন ছিলেন তিনি আল্লাহ দিনের খেদমত করে দুনিয়া থেকে চলে গেছেন বহু আগে তার কবরটাও একেবারেই স্বাভাবিক একটা কবর যে মানে তারা যেভাবে কবরকে যেভাবে সাজায় বা কবর পাকা করে তার কবর একেবারেই স্বাভাবিক রেখে দেওয়া হয়েছে যেন খবরকে কেন্দ্র করে কোনো কিছু চালিয়ে না হয় কারণ তিনি শির্ক বেদাতের বিরুদ্ধে সাংঘাতিক মনোভাব পোষণ করতেন তো এ ধরনের একজন মানুষ আল্লাহ তালা তার গুনাগুলো ক্ষমা করুন মালানা মদ আল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন উনি লানাতুল্লাহ বলেছেন এটা আলেম হিসাবে উনি একজন মুরব্বী আলেম হিসাবে ঠিক করেছেন কি না তার বিচারের ভার আপনাদের উপরে রইল এরপরে তিনি বলেছেন যে মৌদুদি ফেরকা কাদিয়ানি ফেরকা থেকে ভয়ঙ্কর নউজবুল্লাহিমিন জালেক মৌদুদি রাহিমাহুল্লাহ আলাদা কোনো ফেরকা তৈরি করেন নাই তার অসংখ্য ভাণ্ডার রয়েছে ইসলামী সাহিত্যের ভান্ডার তফসির হাদিস সব লাইনে তার খেদমত রয়েছে ইসলামী অর্থনীতিতে তার বিশাল খেদমত রয়েছে এবং ইসলামী অর্থনীতি পর্যালোচনা করেই সারা দুনিয়াতে কিন্তু ইসলামী ব্যাঙ্কগুলি তৈরি হয়েছে ইসলামী ব্যাঙ্ক পরিচালনা অর্থাৎ ইসলামের আলোকে যেমন সুদ হারাম এটা আমরা সবাই বলতে পারি কিন্তু ইসলামের আলোকে একটা ব্যাঙ্ক পরিচালনা করার নীতিমালা কিন্তু অনেক ওলামে একটা এখনও দিতে পারেন নাই তে মালানা মজিদুর রহমা এই গবেষণা থেকে সারা দুনিয়ায় কিন্তু এখন ইসলামী ব্যাংকিং পদ্ধতিও তৈরি হয়েছে বাংলাদেশেও অনেকগুলি ইসলামী ব্যাংক ইতিমধ্যে রয়েছে আর তিনি বলেছেন মালানা মদুদ্দিন নাকি আলাদা একটা ফেরকা তৈরি করেছেন এবং কাদিয়ানি ফেরকা কাদিয়ানির তো রসুল সাল্লু সাল্লাম যে শেষ নবীটা অস্বীকার করে এ কারণেই তারা বাতিল মালানা মদিদুর রাহিমাহুল্লাহ কি বিশ্বনবী সাল্লাহ আল্লা সাল্লাম যে শেষ নবী এটাকে অস্বীকার করেছেন এবং আপনারা জানেন কি না জানি না যখন কাদিয়ানিদেরকে কেউ ইসলামের দুশ্মন হিসাবে চিনে নাই সর্বপ্রথম মলানা মুদুদুর রাহম কাদিয়ানীর বিরুদ্ধে বই লিখেছেন যে বইয়ের নাম হলো খতমে নবুয়ত এবং খতমে নবুয়ত বই লিখে মলানা মুদুদুর রাহমহল্লা কাদিয়ানিরা যে ইসলামের দুশ্মন এবং নবুয়তের উপর আঘাত করেছে উলামা একরামও এখানে পরে আপনারা যুগ হয়েছেন এবং দারুল এবন্দরও ভূমিকা আছে কিন্তু মৌানা মুদুদিন রাহমাউল্লাহ সবাই আগে খতম নবুয়ত বই লিখেছেন এবং সেই বই লিখে তৎকালীন পাকিস্তান সরকার যে তাকে ফাঁসির আদেশ দিয়েছিল এই বই লিখার কারণে আর এই হজরত তিনি কি বললেন যে তিনি নাকি মালানা মুজিদুর রাহিম আল্লাহ নাকি যেই আরেকটা একটা ফেরকা তৈরি করেছেন অথচ মালানা মদ্দুর রাহিম আল্লাহ আলাদা কোনো আকিদা তৈরি করেন নাই আলাদা কোনো দল তৈরি করেন নাই বরং যারা এখামতী দিনের কাজ করে তিনি তারা সবাই কিন্তু এদেশে ফেকাগত দিক থেকে হানাফি মাসলাকুলি মাসালাগুলি অনুসরণ করে আপনার আপনাদের সাথেই তারা নামাজ পড়ে তাদের নামাজ পড়ার পদ্ধতি তাদের আমলের পদ্ধতি তারা কি এখানে নতুন কোনো ফেরকা তৈরি করেছেন আপনারা যারা অনলাইনে আছেন বা মাঠে ময়দানে আছেন আদৌ এখানে নতুন কোনো ফেরকা নেই তো আজকে তিনটা পয়েন্ট পর্যন্ত থাকুক অনুরোধ আপনারা কথাগুলি প্রচার করুন ভালোভাবে প্রচার করুন আল্লাহ তালার কোনো বান্দাকে অসম্মান করবেন না আলেম আল্লাহ অনেক বড় বড় আলেম আলিয়া মাদ্রাসায়ও আছে কৌমি মাদ্রাসায়ও আছে সব শ্রেণীতে আছে আল্লাহ তালা সকল আলেমদেরকে ন্যাখালতে রাখুন করোনা ভাইরাস থেকে আল্লাহ তালা জাতিকে হেফাজত করুন পরবর্তী পর্বগুলো ইনশাল্লাহ আমার এই ফেইজে আসবে সেগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকুন